কারণে একটু ইয়ে হয়েছে, মাটি পোড়াটো গেছে। আর পিছত তারা কোলাগুলি কোনটা আর আরেকটা বন্ধু আছে জানি তাই আমরা দেশে বিদেশে যারা আসুন তাদের সহযোগিতা হোক। একটা ভাইয়ে কইতে দিই না ভাইয়ে ইয়ে ফোকা ভাই একটু খোলা ও ওই এই ফোকা আসসালামু আলাইকুম। সকাল আমরা আত্মীয়জন যারা আসুন রাজনগর থানার চৌধুরী বাজার আমরা যে আমরা ঈদগাহ ময়দানে আমরা কাম করাইলাম, কাম চলে অলরেডি। ওখানে যদি কিছু শরীর হইতে হয় তখন লাগে আখের রাজ লাগে ভালো হয়েছিল না, আমি কিন্তু একলার কাম নাই, ওখানে মিলে আমরা করতাম। আমরা বহু টাকা লাগে কিন্তু যে যতদূর পারেন শরীর হইতে বিদেশি যারা প্রবাস থাকেন যারা প্রবাসী যারা আছেন ওখানে গেছে আমরা সংস্কার কাজের জন্য শরীর হইতা শরীর হইবা আশা করি। আসসালামু আলাইকুম চাচা অনায়ুকা অনায়ুকা মুরব্বী চাচা আর নাম হইলে কি আজি সোনার আলী ফরাইজি চাচা ভালো আছি চাচা। বিদেশ লন্ডন আমেরিকা মিডল ইস্ট সব জায়গা থেকে দেখলাম সরাসরি, আপনার কেউ আছে নি বিদেশ? আমি হই আর অকল জি জি খোকা আমি হই আর আমার হরিমিয়া আছে আমার আমার ছেলে আছে। আপনার ছেলে কোন দেশে থাকেন চাচা? লন্ডন। লন্ডন নাম কি তার? আমরা ইসলাম ধর্মের অনুসারী সবার কাছে আমাদের একটি আবেদন, আমাদের চৌধুরী বাজার ঈদগাহ মসজিদ স্থাপিত হয় 1977 ইংরাজিতে। দাতা ছিলেন হাজি হামজা মিয়া সাহেব, উনি বর্তমানে ইন্তিকাল করেছেন। দীর্ঘ 40-45 বছর ধরে এই ঈদগাহ বর্তমান অবস্থা খারাপ হয়ে গেছে, এটা সংস্কারের প্রয়োজন। সেহেতু আমরা ঈদগাহ মসজিদ কমিটির পক্ষ থেকে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন ঈদের ধামাতে মুসল্লিদের আবদার জানিয়েছিলাম কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। গত রমজান এবং গত কুরবানির ঈদে আমরা ঈদের ধামাতে সাহায্যের আবেদন করি এবং সাহায্য চাই। সাহায্যের মাধ্যমে অনেক মুমিন মুসলমান বিত্তবান লোক ওয়াদাগ্রস্ত হন যে আমাদের সাহায্য করবেন এবং ঈদগাহে সাহায্য করবেন, সাহায্য করেছেন। আমরা প্রায় 48,000 মাটি এবং 4 লক্ষ টাকার উপরে চাঁদা কালেকশন করে ঈদগাহ বরাদ্দ করেছি। আজকে এই ঈদগাহ 4 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, এপর্যন্ত কত খরচ হয়েছে? 4 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। আমাদের টাকার দরকার 50 লক্ষ টাকার, আর খুব জরুরি ভিত্তিতে আমাদের ঈদগাহ 3টি লিন্টার ঠালতে হবে, আর না ঈদগাহ মাটি দশে পড়ে যাবে। সেহেতু আমাদের 1.5 লক্ষ টাকার দরকার অতি তাড়াতাড়ি, এটা লিন্টার না করলে এটা ছেড়ে যেতে পারে, মানে ভেঙে যেতে পারে। তো ওই বিদেশি ভাই বন্ধু আত্মীয় স্বজন মুমিন মুসলমান সবার কাছে আবদার হলো চৌধুরী বাজার ঈদগাহ মসজিদ সংস্কারের জন্য সবাই মুক্ত হস্তে দান করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি বিশেষ করি আমার আর হরিম ভাইয়ের কাছে অনুরোধ করি আর আমরা চৌধুরী বাজার ঈদগাহ তুমি লাখখানেক টাকা তাড়াতাড়ি আমরা দেওয়ার সাহায্য করি। ভাই দিকের খাতার থাকি তাই 10,000 টাকা দিবা ভাই। আপনি দেখরা হয়তো বা চিন্তা অন কইরে, হয়তো বা আপনি যদি জিনো তে তার অ্যাকাউন্টও তারা দিলেই বা না অসুবিধা নাই। আমরা সলভ করাই মনে আমরা অ্যাকাউন্ট নাম্বার কমিটির পক্ষ থাকিয়া কোন জায়গা দিলে আপনারা সুবিধা আমরা সুবিধা এটা আমরা আপনারা খুব শিগগির জানারাম।
অবশ্যই আপনারা নির্ধারিত একটা জায়গা দিমু, ও জায়গাতে আপনারা দিলেই বা আমরা বিশ্বস্ত, আপনারাও বিশ্বস্ত হইব। নাম কইলে কি বুঝতে পারি কমিটি? ধন্যবাদ। আর ভাই আছেন তাই মাতবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম আখতার, আখতার বক্স। আর আমি তো আমরা ও এর রাখাতো বাড়ি আমরা সব সময় এই পেজ সব ধরনের লাইভ প্রোগ্রাম দেখি বা করি। আর লন্ডনেও আপনারা তো ঈদ করে লেছেন, অবশ্যই সব ভালো আসুন কিবা আমরা মনে করাম। আর নাইস ওয়েদারও আছে খবর লইছি আমি, তো আমরাও মোটামুটি নামাজ মাজ ফরে লেছি, ইয়ে করে লেছি। আপনারা আমরা লাগে সবে দোয়া করবা। আর স্পেশালি একটা কথা কোয়া লাগবো না, ইনি আসলে মসজিদটা অনেক পুরানা মসজিদ, আসলে আমি জন্মইও আমি ঈদগাহ নামাজ পড়ছি আর কি। আর ঈদগাহটা এখন আসলে আরবার রিবিল্ড করা লাগে, আর রিবিল্ড করতে গিয়ে আসলে হিউজ পয়সার দরকার, এটলিস্ট মিনিমাম 50-55 লাখ লাগে যাইব সামথিং। তো এই পয়সাটা রেজ করতে গিয়ে আমরা লাগে একটু প্রবলেম হয়ে যার, আর এলাকা অত দনই নাই আর কি। তো মোটামুটি এতে আপনারা যেও যেন আসেন, আর কিছু তোড়াতুড়ি কিছু সাহায্য করেন যদি আসলে উপকৃত হইব আমরা। আর স্পেশালি আমি লন্ডনের আমার এলাকার যারা আসেন তারার কাছে তো মনে করেন আসলে এটা আমার দাবি, আর এটা আমার দাবি নাই, এটা আস্থা এলাকার দাবি, আস্থা ঈদগার পক্ষ থেকে দাবি। আর আমি মনে করবো আপনারা ইনো কমিটমেন্ট না করলে কি তৈল, আপনারা যত কুইক পারেন আপনারা আগাইয়া ইউকা। আর মিডিল ইস্ট যারা আসেন বা আস্থা ওয়ার্ল্ডও যারা সরিয়া আসেন, তো সবর কাছে আমার একটা জোর দাবি থাকবো নাইনি। আসলে আমরা এটা মনে করেন এটলিস্ট ট্রাই করে লাই সবে যে কুরবানির ঈদের আগে আমরা রিবিল্ড করে লইতাম পারি। আর আমরা কুরবানির ঈদের নামাজটা যেও বা যারা থাকুন না কেনে আসলে আমরা নয়া ঈদগার মাঝে পড়তাম পারি। আর আপনার কাছে তেমন আসলে বেশি কিছু করার নাই, ঈদ মুবারক, সব ভালো থাকাও কে আসসালামু আলাইকুম। আর একটা কথা ভাই, যেহেতু দেশে আপনি ঈদ করছেন জি, আপনি তো প্রায় সময় তো লন্ডন ঈদ করেন জি, এবার যে দেশেও করছেন ঈদ, যে আজকে যে জমা তো আইছেন, আপনার কি অনুভূতিটা কি? আসলে টু বি অনেস্ট ইজ মেজিন, এটা কই আসলে আপনারা কই যদি আসলে এক্সপ্লেইন করতাম পারতাম নাই। আর বেসিক্যালি আসলে আমি দেশ যে সময় লন্ডন থেকে বার হয়েছিলাম, আমি অত গর্বর মাঝে দিয়েও বাংলাদেশও আইসি, রোজা রাখছি, মেইনলি আসিল আমি আমার এলাকার মানুষের লগে বা বাংলাদেশও এবার ঈদটা আমি করতাম, রোজাটা আমি করতাম। আর ফিলিং ইজ মেজিন ফিলিং, আমরা তো লন্ডন তো ঈদ করি, আসলে লন্ডন যারা আসেন আমরা তো সবেও জানি যে আমরা ঈদ খিলা। তো হোপফুলি ইজ দ্য বেস্ট ঈদ ইজ লাস্ট 18-19 ইয়ার্স, অ্যান্ড অবভিয়াসলি এটা ফিলিং যার আপনার তেমন কিছু করার কিছু নাই, ইজ মেজিন ফিলিং ইয়ার। আর আমিও কইম লন্ডন যারা আসেন বা মিডিল ইস্ট যারা আসেন সাইবা যে দুই সাইড পাঁচ বছর বাদে বাদে একবার যদি বাংলাদেশ ঈদ করা যায়, ঠেকাটা আসলে আমাদের আমরা মসজিদ কমিটি আছে নাই নি, অন কমিটির নাম কইলে তো ওই তো নাই। এই মসজিদটা তো পড়ছে আসলে চৌধুরী বাজার, চৌধুরী বাজার বলতে রাজনগর দুইটা চৌধুরী বাজার আছে, এটা হইলো মুন্সি বাজার ওর রাজনগর কলেজ থেকে ফেসুগঞ্জি যে রোড পড়ছে ও চৌধুরী বাজার পড়ছে আমরা। আর পয়সা দিতে হইলে ওখানে আপনারা যদি এলাকার যে কোনো কেউ পরিচিত তখন যদি নেই নি, তো আমি মনে করবো এমনি যে স্যার গেছে না দিয়া মসজিদ কমিটি যেটা আছে আর আমদার কমিটি যেটা, এটা মনে করেন মোটামুটি একটু স্ট্রং কমিটিও আছে, নো ডাউট আপনারা এটা কেউ মনে করো কেনা যে পয়সা মাইর খাই লইব বা ওটা কিছু হয়ে যাব। এছাড়াও যদি আপনারা চাইন তো সেম পেজও আমরা নেক্সট টাইম আমি বাইরে কোনো সময় রিকোয়েস্ট করবো একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার লাগিয়া লাইভ আই আপনি। আর লন্ডনও যদি মনে করেন ইয়ে করেন যদি নেই নি, তো আমি ট্রাই করবো যে আপনারা হেল্প করার লাগিয়া লন্ডনও কেউ যোগাযোগ করতে চাইন, আমি সাউথ ওয়েলস আছি নিউপোর্ট, আর যোগাযোগ করতে পারবা। আমার নাম আখতার, আমার নিজস্ব ফেসবুক আছে, আমার নিজস্ব প্রোফাইল আছে। আর এটাও তো সিলেট টু লন্ডন যেটা, এটাও তো মনে করেন আসলে আমরারও পেজ নেই নি সবসময়, আমরার সিলেট টু লন্ডন তো সবসময় আইরা আমরারও ফ্রেন্ডেরা যারাও আসেন বা ইয়ে করা আসেন। ইয়ার বাদেও নেক্সট একটা প্ল্যান আছে দেখি, হয়তো কিবা আমরা সাইমো একটা লাইফ চ্যারিটি আপিলর লাগে আর কি। আমি কমিটির লগে তারার লগে মাত কথা মারছি যে অ্যামাউন্ট উঠছে স্কুল নেই নি, দিস ইজ ভেরি লিটল অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট দিয়ে আসলে আমরা তেমন কিছু করা যাইব করে আই ডোন্ট থিঙ্ক সো। তো আমি কমিটির লগে বসে তারার লগে আমার মাত কথা হয়েছে, আর দেখি আর হোপফুলি কিবা আমরা লাইফ চ্যারিটি আপিল কিবা লন্ডন আইতাম পারি, চ্যানেলে শো বা চ্যানেল আইত যে কোনো এক চ্যানেলের লগে আমি মাতমু লন্ডন গিয়া দেখি। আর ওই যদি তো মোটামুটি
আপনারা লাগে আরো গুড চান্স থাকবে নাই নি তো ফারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ট্রাই করেন নাই নি আমরা মসজিদ ঈদগারে আপনারা পয়সা দিতা আর আসলে আমাদের ঈদগা নাই আপনারা সবর ঈদগাও নাই নি এটা আর ফারবা ইনশাআল্লাহ যেসার লোকে কন্টাক্ট করেন যদি বাই আসেন তো বাইর গেছে মসজিদ কমিটির সভাপতি যে আসেন সেক্রেটারি যে আসেন সভাপতি বেসিক্যালি আমার আব্বা আর সেক্রেটারি আমার বাইয়ার একজন আসেন আমার জয়েন্ট সেক্রেটারি আমার মামার একজন সবু আসেনি ন সব আসলে এলাকার লোকাল মানুষ সব পরিচিত মানুষ বাইরেও আমি হেল্প করবো নাম্বার তিন চারটা তান্ডে আমি দিমু সভাপতি সেক্রেটারি যারাও আসেন সবার নাম্বার আর বাইয়ে হয় আপনার ডাইরেক্ট ইনবক্সও মেসেজ করবানে আর না হয় যদি আবার নেক্সট টাইম আবার আপনার কাস্টমারে লাইভ আইবা বাতিজার গরর নাতি যে ঈদগার প্রতিষ্ঠাতা এ দেশ আছে আর এ আমার চাচার গর ভাই আমরা তার লাগি লন্ডন যারা আছে আমরা লন্ডনের টিম আছে আনা লাগবে ওকে যেমন সৌদি কাতার লন্ডন আমেরিকা সহ যেও বা যারা দেখে আমার অবশ্যই চিন্তায় আমি আশা করি আমরা ঈদগার লাগে বিশেষ করে সবগুলো দাম আমরা ঈদগা কেমন সুন্দর ভাই এজন মধ্যে গেছি কাতার ভাই আমিও কইরাম বিনিয়ত ভাবে অনুরোধ করতাম আমরা ঈদগার প্রতি একটু নজর রাখতাম আর বিশেষ যারাও যাও দিন বিশেষ করে আমরা হেল্প করবো ইনশাল্লাহ আপনারা হেল্পটা কেমন পর্যন্ত জারি থাকতো আমি চাই যে আমরা পরবর্তীতে দেখা দিব সুন্দর যায় আগে ঈদগা অনুরোধ করতাম যে আপনারা আমরা প্রতি সুনজরে থাকাইবা আর বিশেষ করে ইমান ধরবা এই বলেই আমার বক্তব্য অবশ্যই অবশ্যই আমার অন্তরের অন্তঃস্তর থেকে আমি সবরে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আসসালামু আলাইকুম ধন্যবাদ আতাউর ভাই রে আর আমরাও বিদায় নেমুগি আর এখন আপনারা দেখছেন অনেক ভাই আনতে মারছেন বা মুরব্বি সেক্রেটারি আমার পেজ আছে না ও আমরা সিলেট লন্ডন পেজ আপাতত যদি কেউ ইয়া করেন কোনো ডোনেট করতা চান তোমারও ন করতা পারডা আমরা কোনো অসুবিধা নাই কারণ তুমি যে আমরার প্রতিষ্ঠাতা পরিবারের মানুষ এটা হয়তো আপনি জানেন না ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই আপনারা সরাসরি ইকবালের পেজও ইয়ে করতে পারেন আমরা যে আমি আর একটা কই আর সিলেট লন্ডন আমরা যে পেজ আছে পেজও আপনারা ইনবক্সও যোগাযোগ করতে পারতা যারা ডোনেট করতে চাই যা যে ইনবক্সও যোগাযোগ করতে করলে আমরা আপনারা পুরা ডিটেলস দিলাম বা অ্যাকাউন্ট নাম্বার ওখানোর আপনার নাম্বার এবং আমরা কমিটির ডিটেলসও আপনারা ডিটেলস দিলাম আর যারা মানে ইচ্ছুক আর কি সব ইচ্ছে আপনারা যে যত পারেন কোনো কারোর কাছে ডিমান্ড নাই না ডিমান্ড যে যত পারেন আপনারা আর সহযোগিতা করবা আর যদি মনে করো কেউ যোগাযোগ করতে চান তাহলে আমরা সিলেট লন্ডনের ইনবক্সে যোগাযোগ করবা আপনারা ডাইরেক্টলি কমিটির এরা লগে মিলিয়ে দেব আপনারা সহিচ্ছা মতো আপনারা অ্যাকাউন্টে দান করবা আর আমরা বিদায় নেমুগি আর সিলেট লন্ডনের লগে থাকবা আর ভালো থাকবা সুস্থ থাকবা আর সব ভালো থাকুকা আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক